بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم आज के आमी एक टा व्यतिक्रम आलाप करब इनशाल्ला आमी शामीम आली चिश्ती आज के जे आलापटा निये आसलाम अवश्यई कारो काछे कथाटा बा आलाप आलोचनाटा खूब दामी होबे होयतो कारो काछे एकटु অন্যরকম লাগতে পারে তবে আশা করব যে আমি যা বলবো আমার কথা আপনাদের মানতে হবে তা নয় আপনার জ্ঞানে বিবেকে যদি সাড়া দেয় তাহলে এটা মানবেন আর যদি সাড়া না দেয় তাহলে মানবেন না কথাটি হলো যেমন আরববাসীরা কথা বলে আমরা যেরকম কথা বলতেছি আমরা তো গান গাইয়া কথা বলি না আমরা কথা বলি আবার আরেকজনে কথা বলা জবাব দিল তাহলে কথার মধ্যে কোনো সুর নাই সুর আছে গানে গজলে তাহলে দেখা গেছে যে নবীজির কাছে এই কোরআনটা আল্লাহ ওহির মাধ্যমে নাজিল করছেন তো ওহির মাধ্যমে যে আল্লাহ নাজিল করলেন এখন বিষয় হইল যে এই কোরআনটা সম্পূর্ণই গানের ভাষা বা গজলের ভাষা কিংবা কবিতার ভাষা যেরকম যে গানের গান গাইতে বা গজল গাইতে যদি সুর ছন্দ না থাকে তাহলে গজল গাওয়া যায় না আর যদি সুর ছন্দ না থাকে তাহলে গান গাওয়া যায় না তাহলে গান শব্দের অর্থ কি যেমন একদল লোকে বলে থাকে যে গান বাজনা হারাম যে গান বাজনা হারাম কিন্তু মানুষ সর্বদাই গান গাইতেছে যেমন গান গাওয়া হারাম বলা হয় আমি বলবো যে একটা হইছে কুকথার গান একটা হইছে সুকথার গান একটা অশ্লীল ভাষা আর একটা ভালো একটা ভাষা তাহলে অশ্লীল ভাষার কোনো গান গাইলে এটা হারাম আর হারাম শব্দের অর্থ কি নিষেধ আরবিতে হারাম না জানি কি কিন্তু বাংলা বিশ্লেষণ করলে পাওয়া যায় হারাম শব্দের অর্থ নিষেধ আচ্ছা তাহলে যদি আমরা একটা বাংলা একটা গান গাই তাহলে সেটার গানটা গাইতে হলে সুর ছন্দ মিলাইতে যাইয়া যে যে কবিতার যে ছন্দ বা গানের যে ছন্দ মিল রাখতে হবে মিল না রাখলে গান গাওয়া যাবে না গজল গাওয়া যাবে না যখন মিল রাখা হইল তখন এটাকে গান গাওয়া যায় যেমন একটা কবিতার ভাষা আমি শুনাই সেটা হইল কি সুরত বানাইলে খোদা রূপ মিশায় আপনার এই সুরত দুজকে যাবে যে বলে সে গুণাগার লক্ষ্য করছেন যে কি সুরত বানাইলে খোদা রূপ মিশায় আপনার লাস্টে ফোটা আছে র এই সুরত দুজকে যাবে যে বলে সে গুণাগার এ র এই রয়ের মিল যদি না থাকে তাহলে কি কবিতা পাঠ করতে পারবে না গজল গাইতে পারবে না গান গাইতে পারবে না আর গান শব্দের অর্থ জ্ঞান একটা হচ্ছে কুজ্ঞান একটা হচ্ছে সুজ্ঞান এই কুজ্ঞান করা কু গান শোনা এটা হারাম বা নিষেধ আর যেই গান শুনলে আল্লাহ ও রাসূলকে মনে পড়ে আল্লাহর কথা বলে রাসূলের কথা বলে তখন দেখা গেছে আমার চোখে পানি আসে তখন যেই গান শুনলে আমার চোখে পানি আসে রাসূলের কথা মনে পড়ে আল্লাহর কথা মনে পড়ে সেই গান আমার জন্য ফরজ আর যেই গানের মধ্যে অশ্লীলতা আছে খারাপ কটুবাক্য কথা বলে সেই গান আমার জন্য কেন সকলের জন্যই হারাম কিন্তু কেউ এই কথা বলে না যে গান শোনা হারাম সরাসরি বলে কোন গান শোনা হারাম এবং কোন গান শোনা হালাল এটা কেউ বলে না সরাসরি বলে যে গান হারাম গান যদি হারাম হয় তাহলে কোরআনের মধ্যে এগুলো কি লেখা কোরআনের মধ্যে সুর ছন্দ করে লেখা আছে এই সুর ছন্দ যদি কোরআনের মধ্যে লেখা না থাকতো তাহলে কেউ কারি সাহেব হইতে পারতো না পৃথিবীতে যেমন প্রত্যেকটা অক্ষরের পিছনে আমি দেখাইলাম কি সুরত বানাইলে খোদা রূপ মিশে আপনার
ঈশ্বর দুযোগে যাবে যে বলে সে গুণাগার। আদম দেহেতে খোদা দম থাকিতে নাহি জুদা, কেবা আদম কেবা খোদা কে করিবে কার বিচার। এই যে র আবার আসছে, যে কেবা আদম কেবা খোদা কে করিবে কার বিচার। এবার লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার, এত রূপ যে ধরতে পারে তোমরা কি বলো গো তারে হয় কি না হয় বেহুত রূপে এই আকারই আপনার। এই যে র দিয়া শেষ হয়েছে। তাহলে এই রয়ের মিল যদি না থাকে না পারবে গজল গাইতে, না পারবে গান গাইতে। তাহলে কোরআন শরীফের মধ্যে যদি এই অক্ষরের মিল না থাকতো, এই সুর ছন্দ না থাকতো, তাহলে এই কোরআন শরীফে কোন কারি সাহেব বিনাইয়া বিনাইয়া পড়তে পারতো না। যদি আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, কোনো সুর নাই, কথার মতো বললাম বিসমিল্লাহির রহমানির রহিম, আমি পরম করুণাময়ের নামে আরম্ভ করিতেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আমি বিতাড়িত শয়তান হইতে আমি আল্লাহর সাহায্য চাই, তাহলে কথার মতো বলা হয়েছে। আর যদি সুর দেওয়া হয় তাহলে পুরো ফাতেহা সুরাটার মধ্যে সুর দেওয়া। সুর দেওয়া কেমন দেখবেন, প্রত্যেকটা আয়াতের শেষে অক্ষরের মিল পাওয়া যায়। সুর দেওয়া যদি বলা হয় তাহলে অক্ষরের যে শেষের অক্ষর যে মিল পাওয়া যায় প্রত্যেকটা আয়াতে, তার প্রমাণ আমি দিলাম গানের মাধ্যমে বা গজলের মাধ্যমে, এবং কোরআনের আয়াতের মধ্যেও আমি শেষের অক্ষর মিল দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম ম দিয়া শেষ হইছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ম দিয়া শেষ হইছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ম দিয়া শেষ হইছে। তাহলে এই মিল যদি না থাকতো এই পৃথিবীতে কোনো কারি সাহেব এটাকে সুর করে মিলাইয়া পড়তে পারতো না, আর যদি পড়তো তাহলে মিল পড়তো না। তাহলে এই আয়াতে কি লেখা আছে, সুর ছন্দ আছে। আল্লাহ এই কোরআনটাকে নাজিল করেছেন সুর সুর ছন্দ দিয়ে তৈরি করেছেন, যদি না করতো কেউ এরকম টান দিয়ে এক আলিপ দুই আলিপ জায়গায় জায়গায় এক আলিপ দুই আলিপ টান দিতে হয় কেন, সুরটা সুন্দর হওয়ার জন্য। আর সুন্দর যখন হয় তখন মানুষের হৃদয় নরম হয়। তাহলে কোরআনের আয়াত বাঙালি মানুষ আমরা, আমরা কোরআনে যখন আরবিতে পড়ে তখন আমরা বুঝি না, যখন বাংলায় বলে তখন আমরা বুঝি। তো এই জন্য বলতে চাই যে এই পুরোটো কোরআনের মধ্যে জ্ঞান লেখা, জ্ঞান তার মানে জ্ঞানের আরেকটা ভাষা ডিকশনারি খুললে পাওয়া যায়, জ্ঞানের আরেকটা ভাষা হলো গান। আর সেই গান কি, সেই গান হলো জ্ঞান, আর জ্ঞানই গান। তাহলে এক ভাষায় বলি গজল, আরেক ভাষায় বলি গান, আরেক ভাষায় বলি জ্ঞান। তাহলে জিনিস তো একটাই, কিন্তু আমরা না বুঝে বলি গান হারাম। তাহলে কোরআন যখন আমরা সুর দিয়া পড়ি এটাও কি হারাম? তাহলে আমরা যা কিছু বলি না বুঝিয়া বলি, গান অবশ্যই হারাম, কিন্তু যেই গানের মধ্যে অশ্লীল কথা খারাপ কথা আছে, যেই গান শুনে মানুষের নতরুকি নাচায় এবং মদ্যপান করে এই গান শোনা হারাম। আর যে গান শুনলে আমার চোখ বেয়ে পানি ভরে, ওলিয়া উলিয়াদের গান, রাসুলের গান, আল্লাহর গান, তখন আমার চোখ বেয়ে যখন পানি ঝরে তখন আমার চোখের পানির সাথে আমার পাপগুলো ধুইয়া ধুইয়া পড়ে। তাই আজকে যে আলাপটা করলাম, যে যারা সরাসরি এরকমভাবে বলে, আসলে এরকম বলা ঠিক না, অবশ্যই বোঝা উচিত। তাহলে কোরআন শরীফের মধ্যে যেমন একটা কথা বলা হয় যে আল কোরআন, তার মানে কোরআন শব্দের অর্থ কি, গ্রন্থ, কিতাবুন ফুসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান, এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ।
এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য। আমি যখন সূরা হামিমের একটা আয়াত পাঠ করলাম তখন কিন্তু আমি সুর দেই নাই, কিভাবে বললাম, কিতাবুন ফুসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান, এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য, সকলের জন্য না। আর জ্ঞানী কাহারা এবং জ্ঞান কয় ভাগে, একটা জ্ঞানী সামাজিক জ্ঞান পুস্তক পড়ে জ্ঞান অর্জন করছে, আরেকটা জ্ঞান আল্লাহর দান করা জ্ঞান, এলমে তাসাউফের শিক্ষা যারা নেয়, এলমে মারিফতের শিক্ষা যারা নেয়, এলমে হাকিকতের শিক্ষা যারা নেয়, তাদের কাছে আল্লাহর তরফ হইতে জ্ঞান আসে এলমে লাদুনির মাধ্যমে। আর এলম লাদুনি যার জারি হয়েছে তারা আল্লাহর থেকে আগুম নিগুম খবর পাইতে জানে। তাই বলি একটা জ্ঞান কোরআন রিডিং পড়ে, কিছু হাদিস পড়ে জ্ঞান অর্জন করা হয়েছে, আরেকটা জ্ঞান এলমে লাদুনির মাধ্যমে আল্লাহ মানুষকে দিয়ে থাকে। তাহলে মূলত জ্ঞান একটা আল্লাহ দিচ্ছে, আরেকটা আমরা বই পুস্তক পড়ে পড়েছি। তাহলে জ্ঞানী তো দুই প্রকারের, একটা আল্লাহর রুহানি জগতের জ্ঞান লাভ করছে কোনো মাদ্রাসায় পড়ে নাই, আরেকটা জ্ঞান মাদ্রাসায় পড়ে বিভিন্ন হাদিস গ্রন্থ পড়ে তারা জ্ঞান অর্জন করছে। তো দুইটা প্রকারের জ্ঞান। এখন কিতাবুন ফুসিলাত আজাতু কোরআনান আরাবিয়ান এই যে একটা কথা বলল যে এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ, এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য বলা হইল, তাহলে সে কোন জ্ঞানের জন্য? রুহানিয়াত জগতের জ্ঞানীর জন্য, যারা বাহ্যিক জ্ঞান অর্জন করছে পুস্তক পড়েছে শুধু, তারা এই জ্ঞান বুঝবেন না। আচ্ছা যাই হোক, তো আজকের মূল আলাপের যে বিষয়টা, এই বিষয়টা আমি বুঝাইতে চাইলাম যে এই কোরআন শরীফটা জ্ঞানের বই, আল কোরআন মানে আলোর গ্রন্থ কিংবা আলোকিত জ্ঞানের বই। তাহলে আলোকিত জ্ঞানের বই যদি হয় তাহলে এই জিনিসটা সকল স্তরের মানুষই পড়তে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে। তাই সুর করে পড়তে হলে যেহেতু সুর ছন্দ দেওয়া আছে, তাহলে সুর ছন্দ করে পড়লে যেরকম হৃদয় নরম হয়, শুনতে ভালো লাগে, তেমনি একটা গান বাংলাতেও যদি কেউ গায় আর সেটা যদি সুর ছন্দ ভালো হয় তাহলে মানুষের হৃদয় নরম হয়। একজনের মা মারা গেছে, একটা মায়ের গান গাইতেছে, তখন সে তার চোখের পানি ঝরিতেছে, মা আমারে কত আদর করছে, মা আমারে কত লালন পালন করছে, মা আমার চলে গেছে, মারা গেছে, মাকে মার কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার মাকে তুমি ভালো জায়গায় ঠিকানা করে দিও। এরপরে দেখা গেছে আল্লাহ রাসূলের কথা মনে হইতেছে যে না আমরা নামাজ কাজা করব না, গানের মধ্যে কি বলছে যে যে আল্লাহর আমল করতে হবে, আল্লাহর এই কাজ করতে হবে, আল্লাহ তো আমাদেরকে দুজকবাসী হইতে হবে। তো বিভিন্ন গানের মধ্যে ভালো ভালো কিছু কথা বলে যা শুনলে মানুষের হৃদয় নরম হয়, চোখে পানি আসে। আমি বলছি ওই গানগুলো শোনা ফরজ, ওই গানগুলো শোনা ফরজ। আমি সমস্ত বিশ্ববাসীর সামনে আমি হাত উঁচু করে বলে গেলাম। যাই হোক, আমি এমন করে এতটুকু উচ্চস্বরে আমি কোনোদিন কথা বলিনি, আজ হয়তো একটু বললাম, তো আপনারা মনে কষ্ট নেবেন না, আমি মনের আবেগ থেকে বলেছি। আর আমরা কিন্তু কোনো বক্তা না, আর আমরা কোনো ওয়াজকারী না যে রাস্তায় বাহিমুখ জায়গায় বড় স্টেজ করে ওয়াজ করি, এরকম আমরা কেউ না। কারণ আমাদের পথ তরিকতের পথ, যে আমরা মুর্শিদ ধরেছি, আমরা মুর্শিদের পথে আছি, আমরা মানুষকে ঠান্ডা মেজাজে যেন বলতে পারি, যে মানুষকে বুঝাইতে পারি যে কোনটা সত্য কোনটা অসত্য, কোনটা হালাল কোনটা বেহালাল। কিন্তু এক ধরনের ওয়াজ করা হয় যে হাত উঁচা করে এই সেই এই এই ধরনের কিছু ওয়াজ করা হয়, যে আমরা ক্ষমা চাই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, এ ধরনের কথাবার্তা যেন আমরা কখনো না বলি। যে ওয়াজ করতে গেলে মনে হয় যে ঝগড়া করতে করতে যে মনে হয় কারে বকতে বকতে মুখটা ফেনা তুলে ফেলাইতেছি, না, আল্লাহর কাছে ক্ষমা চাই, রাসুলের কাছে ক্ষমা চাই, আমি সমস্ত জগৎবাসীর কাছে ক্ষমা চাই, এ ধরনের বক্তা যেন আমি কখনো না হই। আমি ঠান্ডা মস্তিষ্কে কথা বলবো, জ্ঞানী কথা ব্রেনটে নেবে চিন্তা করার জন্য। যদি হাউ মাউ করে ওয়াজ করি, বিভিন্ন টেকনিক করি, বিভিন্ন রকম অভিনয় করি, তাহলে এটা তো আর আমরা যে তরিকতের দেশে আছি তাহলে তো আমরা তাদের মতোই হলাম, আমরা একটু ভিন্ন। তো আমাদের এই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ, এই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে এই কথাগুলো ছাড়া হয়। যদি কারো ভালো লাগে
তাও জানাবেন, যদি খারাপ লাগে তবু জানাবেন। শিক্ষার শেষ নেই, ভুল থাকলে শুধরিয়ে নিতে পারবো, কারণ ভুল আল্লাহর ভুল নাই, মানুষ তো ভুল করবেই। তবু যদি কারো খারাপ লাগে জানাবেন, আর যদি দয়া করে কখনো বেড়াতে আসেন আসবেন ইনশাআল্লাহ। আর আমাদের অনেকগুলো আলোচনা ইউটিউবে ছাড়া হয়েছে, আর যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমাদের আরও 100-150 ভিডিও আছে, আলোচনা এগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে এই বলেই আমি রাখছি, আল্লাহ হাফেজ।